আজকে আমরা আলোচনা করব ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট নিয়ে আর আমার এই চ্যানেলে আমি চেষ্টা করি খুব সহজ ভাষায় যে মেডিকেল সায়েন্সটাকে এক্সপ্লেন করার জন্য চলুন তাহলে এবার শুরু করা যাক ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট আসলে কেন ডাক্তাররা দিয়ে থাকে এটা আগে আপনাকে জানতে হবে আসলে যখন আপনার মূত্র নালিতে এবং ইউরিনারি ব্লাডারে আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় আপনি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু আপনার এগুলো কোনো কাজই আসছে না অর্থাৎ আপনার এই ইনফেকশনগুলো থেকে যাচ্ছে তখন সাধারণত ডাক্তারে এই ইউরিন কালচার সেন্সিটিভিটি টেস্টটা দিয়ে থাকেন এবং এই ইউরিন কালচার সেন্সিটিভিটি টেস্টের মাধ্যমে আমরা কোন ধরনের অ্যান্টিবায়োটিক আপনার এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে পারে সাধারণত ইউরিনের ট্র্যাঙ্ক ইনফেকশন এবং ইউরিনারি ব্লাড ইনফেকশন হলে সাধারণত এই টেস্টটা ডাক্তাররা সাধারণত দিয়ে থাকে যখন আপনার শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাবে না যখন আপনি কোনো ইউরিনারি ব্লাডারে কিংবা ইউরোনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আপনার শরীরে জন্মায় জন্মগ্রহণ করেছে ঠিক এইগুলো আপনি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন আপনার কোনো সমস্যার সমাধান হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই কালচার এবং সেন্সিটিভিটি টেস্টটা দেওয়া হয় যে আপনার কী ধরনের ব্যাকটেরিয়া আপনার শরীরে গ্রো করেছে অর্থাৎ আপনার ওই ইউরিনারি ব্লাডার কিংবা ট্র্যাক ইনফেকশনের জন্য কোন 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 আসলে দায়ী এই জন্য এই টেস্টগুলো দেওয়া হয় টেস্টগুলো আসলে কিভাবে করা যাবে এই প্রসিডিউরটা কি এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব মূল বিষয় আজকে এটাই কি আসলে তো প্রথমে এই ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি টেস্টকে সম্পর্কে জানতে হলে তার আগে আপনাকে মিডিয়া সম্পর্কে জানতে হবে আপনার এই ইউরিন কালচার এবং সেন্সিটিভিটি টেস্টের জন্য আপনাকে মিডিয়ার প্রয়োজন হতে পারে অনেক ধরনের মিডিয়া আছে যেমন এখানে ব্লাড অ্যাগার মিডিয়া ক্লেড মিডিয়া এবং আপনার মিডিয়াও আপনি ইউজ করতে পারেন যখন আপনাকে ইউরিন দিয়ে যাবে ঠিক সেই মুহুর্তে আপনাকে এই মিডিয়া আসলে কি মিডিয়া হচ্ছে এক ধরনের কৃত অর্থাৎ মানুষের যে খাবার আছে ঠিক মিডিয়াগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার অর্থাৎ আমরা যখন এই স্যাম্পলটা অর্থাৎ ইউরিন স্যাম্পলটাকে এই মিডিয়াতে স্মেয়ার করে দিব অর্থাৎ স্থাপন করে দিব আপনি সেটাকে থার্টি ডিগ্রি থার্টি সেভেন ডিগ্রি তাপমাত্রা আছে মানুষের দেহের যে টেম্পারেচার থাকে এই টেম্পারেচার অর্থাৎ এই টেম্পারেচার অর্থাৎ ইনকিউবেটারে আপনাকে রাখতে হবে এই মিডিয়াগুলোতে আপনি স্থাপন করার পরে আপনাকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে যে যখন ওই ইউরিন স্যাম্পলের ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করবে ঠিক এরকম দেখা যাবে যে আপনারা স্কিনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম দেখা যাবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করার পরে মিডিয়া মিডিয়া এবং এই মিডিয়া শনাক্ত করার জন্য অনেকগুলো টেস্ট আছে কোয়ালিটি এবং অনেক সময় গ্রাম নিয়েও বোঝা যায় আসলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিংবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং কি ধরনের ব্যাকটেরিয়া আপনাকে এটা গ্রো করেছে এটা আপনার ওখান থেকে জানা যায় দেন আমরা আমাদের নেক্সট স্টেপটা আসলে কি হবে নেক্সট স্টেপটা হলো ওই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যখন জন্মাবে ঠিক এখান থেকে একটা কলোনি নিয়ে আপনি যে যে অর্থাৎ মিডিয়াতে স্থানান্তর করতে হবে এটা আপনার সেন্সিটিভিটি মিডিয়া বলা হয় এটা এটাকে আপনি মনোরঞ্জন মিডিয়া ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি মনোরঞ্জন মিডিয়াটা সেট করার পরে আপনার পুরোটুকু আপনাকে স্মেয়ার করতে হবে অর্থাৎ আপনি আমি দেখাই দিচ্ছি ঠিক এইভাবে স্মেয়ার করবেন অর্থাৎ ছিল আপনার ব্যাকটেরিয়া গ্রো করার পরে আপনি এই ব্যাকটেরিয়া থেকে কলোনি নেওয়ার পরে আপনি এটাতে আপনি প্রতিস্থাপন করলেন এবং প্রতিস্থাপন করার পরে ঠিক এরকমভাবে স্মেয়ার করার পরে এর মধ্যে আপনি বিভিন্ন টাইপের অ্যান্টিবায়োটিক ডিস্ক আপনি প্রতিস্থাপন করবেন অর্থাৎ যেমন ধরেন এজিস্টোমাইথিন জিম সেফোরোক্সিম অ্যামাইকেসিন প্রোগ্রামাইসিন অ্যানকামাইসিন পেনিসিলিন কট্রিমাজন এই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আপনি কি আপনি এরকম সাজায় দিলেন এর মধ্যে যে জাস্ট এরকমভাবে আর কি যখন এরকমভাবে আপনি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স ডিক্স ইউজ করলেন ইউজ করার পরে আপনি আবার চব্বিশ ঘন্টা আপনি ইনকিউবেটর অর্থাৎ থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আপনি সেটা রাখবেন রাখার পরে আপনি যখন পরের দিন যখন আপনি এই ডিস্কটা অর্থাৎ এই মিডিয়া থেকে আপনি বের করবেন বের করার পরে ঠিক অনেকটা এরকম হয়ে যাবে দেখবেন যে এই যে এর মধ্যে দেখবেন যে যে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করেছে করেছে তার আশেপাশে যে ব্যাকটেরিয়াগুলো আছে সে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলেছে অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ যে অ্যান্টিবায়োটিকগুলো আপনি এই আশেপাশের যে ব্যাকটেরিয়াগুলো আছে এইগুলোকে খেয়ে ফেলেছে সেই সেই মানে অ্যান্টিবায়োটিকটা আপনি ইউজ করবেন অর্থাৎ সেটা আপনার এই ব্যাকটেরিয়াকে প্রতিহত করবে অর্থাৎ মেরে ফেলবে আর যেগুলো দেখবেন যে অর্ধেক খেয়েছে সেটা মডারেট মানে মিডিয়াম টাইপের আর যেগুলো রেসিস্ট্যান্ট অর্থাৎ এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু সে রেসিস্ট্যান্ট হয়ে যাবে অর্থাৎ এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আপনি যদি এই অ্যান্টিবায়োটিকগুলো খান সেটা কিন্তু আপনার কোনো কাজেই দেবে না সো আপনার হচ্ছে ইভেন কালচার এবং সেন্সিটিভিটি টেস্টটা কিন্তু সেজন্য অনেকটাই মেজর একটা টেস্ট বলা হয় বিশেষ করে যাদের ইউরেনের ট্র্যাক ইনফেকশন ইউরেনের ব্লাডার ইনফেকশন এগুলো হয়ে থাকে সো আজকে এই পর্যন্তই কোনো কিছু যদি এই বিষয়ে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ